মানে এই প্রেগন্যান্সি জানিতে আর নিজেকে আয়নার সামনে আমি দেখতে পাচ্ছি না, এত পরিমাণে কালো হয়ে গেছি। দেখো গলা টলা পুরো কালো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আরো একবার অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। তো আজকে সকাল সকাল দেখো ফ্রেশ হয়ে নিয়েছি আর তোমাদের সাথে গল্প করতেও চলে এলাম আজকে। আর এই দেখো, আর ভাবছো দিদি ভাই মেকআপ নিয়ে কেন বসে আছে? তো মানে অনেক দিন ধরে সেরকম কোনো কিছু করা হচ্ছে না, একটু সাজুগুজু করা হচ্ছে না, তো ভাবলাম যে আজকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটু ভিডিও বানাবো সুন্দর সাজগুজ করে। ওই কারণেই আর কি এত মেকআপ শেকআপ নিয়ে বসে গেছি। এই দেখো এদিকেও সব রেডি করে নিয়েছি আমার সব জিনিসপত্র। তো চলো এখান থেকে আজকে ব্লগ শুরু করছি, তোমরা দেখতে থাকো। সুপ্রভাত বন্ধুরা। তো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই মিষ্টি একটা ওয়েদার, বাইরেটা দেখো ভীষণই সুন্দর। তো ভাবলাম যে আজকে একটু সাজুগুজু করে ভিডিও বানাই, কেননা অনেক দিন হয়ে গেছে সেরকম ভিডিও বানাচ্ছি না। তো আমি তো সাজুগুজু করতে বসে গেলাম, আর মাথার চুলটা তো ভিজে, ওই কারণে ভাবছি যে আগে হালকা মেকআপটা সেরে নিই, তারপর আর কি সব কিছু করবো। তারপর ভাবছি যে বৃষ্টিও চলে আসতে পারে। তো এই যে দেখো হালকা রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই আমাকে অলওয়েজ হেল্প করে, আগেও করতো আর এই সময় অনেকটা বেশি হেল্প করে। তো শাড়িটাও পরিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি কুচি ধরা এই মুহূর্তে মানে ভীষণই কষ্টের একটা ব্যাপার। তো আমার বর প্রেগনেন্সি জানিতে কিন্তু আমার পাশে সবসময় আছে, আর তোমাদের কীরকম কী হেল্প করছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এই যে আজকে একটু ভাবলাম যে ফুল দিয়ে সাজুগুজু করব, আর তোমাদের দাদাভাইও ফুলটা পরিয়ে দিয়েছে, বেশ কিন্তু সুন্দরভাবে করতেও পারে, তাই না? তো এদিকে দেখো মোটামুটি কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, তো চলো দেখতে থাকো। তো গাইস রেডি দেখো হয়ে নিয়েছি ঝটপট করে, আর তাড়াতাড়ি কিছু হয় না, কি করবো বলো। না এখনো বাইরে আলো আছে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, তোমার কেমন লাগছে? আমার তো ভালো লাগছে, আমাকে তো আমার মুটু রানী লাগছে নিজেকে। তো তোমাদের দাদাভাই দেখো আজকে একটু ভিডিও শ্যুট করে দিচ্ছে আমাকে, অনেকদিন ভিডিও করা হয় না। আর এই যে আমার পুচু সোনাকে নিয়ে ফটো শ্যুট করতেই চলে এসেছি আজকে, ভেবেছিলাম ননদিনীর কাছ থেকে একটু ফটো তুলবো, বাট ও ঘুমোচ্ছিল। ঠিক আছে তোমাদের দাদাভাই করে দিয়েছে, আর কেমন কি লাগছে আমাকে অবশ্যই। হ্যাঁ আজকে ভিডিওটা এই নিয়েই, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে আমার। তো এই যে জেঠিমা ওরা সবাই ছাদে আছে, আর আমি এদিকে ভিডিও করছিলাম সবাই দেখছিল। আর আজকে না আমাদের ছোট্ট বাবু এসেছে বাড়িতে, বাবু এই গোপালকে দেখে আর কি ভয় পাচ্ছিল। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলাতে, ঠিক সন্ধে বলবো না, 5টার মতো বাজে। আর দেখো সাজগোজ করে ঘরটাকে পুরো ছড়িয়ে ফেলেছি, আর এখন একটু খাটটা গুছিয়ে নেব, আর সাথে একটু ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর খুবই ধীরে সুস্থে কাজ করি, আবার ভেবো না যে ভিডিওতে রানিং করছি বলে রানিং করছি, একদমই না, আস্তে আস্তেই করি সব কিছু। আর সব কিছু সাজা জিনিস বের করলে না মানে পুরো ঘর এলোমেলো করে ফেলি আমি, জানি না কেন হয়ে যায়। বারবার ভাবি যে না ঠিকঠাক করে রেখে দেবো, তাহলে আর পরে কষ্ট হবে না, বাট এত তাড়াহুড়োর মধ্যে করি তখন আর কি মাথায় থাকে না জিনিসটা। তো যাই হোক খুবই ধীরে সুস্থে আর কি কাজবাজ করি, আর তোমরা আবার ভেবো না যে আমি রানিং করছি, এটা রানিং করে দিয়েছি ওই কারণে, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এই যে ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, ড্রেসিং টেবিলটা আমি পরশু দিনই গুছিয়েছি, তারপরে দেখো পুরো ছড়িয়ে গেছে। আর এখন না আমার একটু বসতে উঠতে অনেকটাই অসুবিধা হচ্ছে, দিন দিন যত সময় আসবে তত প্রেগনেন্সিতে কষ্ট বাড়ছে, কারণ আমার আগে এরকম কষ্ট ফিল হতো না, এখন যেরকম হয়। এই দেখো উঠতেও পারছে না তোমাদের দিদি ভাই, কষ্ট বসতে কষ্ট সবেতেই কষ্ট, শুধু কষ্টই কষ্ট। এখন সময় হয়েছে সন্ধে 6টা, আর তোমাদের দিদি ভাই এখন ভুকু ভুকু লেগেছে। তো কি খাবো কি খাবো, এমনি আজকে না খুব তাড়াতাড়ি খেয়েছি, ওই 1:30 নাগাদ খেয়ে নিয়েছি, অন্যান্য দিন খুব একটা তাড়াতাড়ি খাওয়া হয় না। তো সাবু পাঁপড় খেতে পারিনি, ওই পাঁপড়টা খেয়েছি বাট এটা খাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই এখন আনলো সাবু পাঁপড়, আমি এই সাবু পাঁপড়টা খুব ভালো খাই, তো ওটাই এখন ভাজবো নিচে গিয়ে, আর দেখি কি কি রান্না করতে হবে। রান্না এমনি করাই আছে, একটু হয়তো ভাতই করতে হবে। কি রান্না করবে এখন? আসলে মানুষ যতটা ভালোবাসা দেখায়
ততটা কিন্তু ভালোবাসে না, ঠিক আছে? এটা মাথায় রাখবে। প্রেগন্যান্সিতে বউ মানে প্রচুর মানুষকে চিনে নিয়েছি, মাথায় রাখবে সবাই, কেউ কিন্তু ভালোবাসে না। নিজেরটা নিজের করতে হবে অলওয়েজ। যদি একটু ভুল করতাম এরকম ঝুঁকে কাজ করবে না, যখনই মানে কোনো ধরো সবসময় তো সবাই থাকে না পাশে, আমার বর এমনি হেল্প করে, কিছু নিচে পড়ে থাকলে উঠিয়ে ফুটিয়ে দেয়, তো যখন মানে খুব দরকার আর্জেন্ট এইভাবে বসবি, এইভাবে বসবে, তাহলে অসুবিধা হবে না। আর যদি তোমরা এরকম নর্মাল এরকম ঝুঁকে ইয়ে করো তাহলে কিন্তু প্রবলেম আছে। তো সাবু পাপড় ভাজবো, আর তোমাদের দাদা ভাইকে আমি বলেছি যে সাবু পাপড় নিয়ে আসো, ওটা ছিল না ঘরে। আর আমরা না রথের দিনকে পাপড় ভাজাটা আর কি খাওয়া হয়নি, তো বাবাও এনেছে হলুদ পাপড়, তো ওগুলোকে হলুদ পাপড় বলে না কি বলে বেশ জানি না। আর সাবু পাপড়টা না আমি বেশ ভালো খাই, তোমরা কারা কারা ভালো খাও অবশ্যই কিন্তু জানিও। আর আজকে অনেক পাপড় ভাজা খাবো মনে হয়, রাতে আর ভাত খেতে লাগবে না। তো চলো পাপড়টা ভেজে নিই। আর পাঁপড় ভাজতে ভাজতে পুরো গরম লেগে গেছে, এত গরম কি করব, মানে পুরো ঘেমে স্নান, একটু পাঁপড় ভেজেই। আর আমি না প্রচণ্ড ঘামছি এই সময়, জানি না এমনিও ঘামি, বাট এই বছরে আর এই প্রেগনেন্সি জানি তো ভীষণ ঘামছি, ওই কারণে আমার জলের অভাবটা আর কি কম হচ্ছে, জলও প্রচুর পরিমাণে খেতে হচ্ছে। তো এই যে পাঁপড় নিয়ে বসে গেলাম, আর পাঁপড় খেতে খুবই ভালো লাগে আমার। আর তোমরা কারা ভালো খাও অবশ্যই জানিও। প্রেগনেন্সি জানি বেশ কিছুটা দিন আমি পার করে চলে এসেছি, তো কী বলবো, যখন থেকে আর কি প্রেগনেন্সি জার্নি আমার শুরু হয় দু মান থেকেই আমি বুঝতে পারছি যে আমার সব কিছু চেঞ্জ হচ্ছে, আমার গায়ের রং কালো হয়ে যাচ্ছে। তারপর দু মাসের পর থেকে যখন চার পাঁচ মাসে পড়লাম অনেকটাই আর কি মোটা হয়ে যাচ্ছি, অনেক রকম চেঞ্জিং দেখা দেয় এই সময় মেয়েদের। এই দেখো গলাটাও কালো হয়ে গেছে, নিজেকে যখন আয়নার সামনে দেখি দেখতে না আর ভালো লাগে না, যে কীরকম ছিলাম, কত ফিগারটা ভালো ছিল বাট এখন অন্যরকম হয়ে গেছে, সব কিছু চেঞ্জ। ভিডিওতে দেখলে ভালো লাগে না ঠিক, একটা কীরকম মুটু মুটু দেখায়, কিছু কিছু কমেন্টও আমি পাই, নেগেটিভিটি সব আর কি। তো সত্যি বলতে খুবই খারাপ লাগে, ভালো লাগে না, আর এসব নিয়ে আর পারছি না একদমই না। আমি প্রেগনেন্সি জার্নিটা ভীষণ ভালোভাবে মজা করছি, এনজয় করছি, এই সময়টা আবার চলে যাবে, কি হয়েছে মোটা হয়েছে, কি হয়েছে কালো হয়ে গেছে, কি হয়েছে কয়েকজন বলছে, কোনো ব্যাপার না। কিছু কথা আমি বলবো যারা নতুন প্রেগনেন্সি জার্নি শুরু করেছো, একদমই এসব মাথায় রাখবে না, এই চেঞ্জিংগুলো হবে বাট আস্তে আস্তে আবার সবটা ঠিক হয়ে যাবে। কিছু নেগেটিভিটি অবশ্যই পাবে, সবার ক্ষেত্রে হয় না, আমি সেরকম অতটাও পাইনি। আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড আমাকে অনেকটা আর কি সাপোর্ট করছে। যারা প্রেগনেন্সি জার্নিতে আছে তাদেরকে দয়া করে কেউ নেগেটিভভাবে কিছু বলো না, পারলে তাদেরকে কেয়ার করো। এমনি দেখো এই সময় অনেক রকম প্রবলেম থাকে। হ্যাঁ ড্রেস, হ্যাঁ ড্রেস হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমি বেশ কিছুদিন ধরে যে ড্রেসগুলো পরছি অনেকের চোখে ভালো লাগছে না, দিদি বলো যে এইসব ড্রেস পরে বেড়াচ্ছো প্রেগনেন্সিতে। আমার মনে হয় একটা প্রেগনেন্সি মহিলার যেটা পরে সুবিধা হয় সেটাই পরা উচিত একদম প্রথম কথা। তারপর কত ড্রেসের সমস্যা, এটা হয় না সেটা হয় না, আগের কোনো রকম ড্রেস হয় না, তাহলে কী করবে বলো তো। তো আমার মনের কথা আজকে সবটাই বললাম তোমাদের, তো এই বিষয়ে কেউ টেনশন করবে না, দেখতে খারাপ হয়ে যাচ্ছ কি হয়েছে একদমই ভাববে না, হাসি খুশিভাবে থাকো প্রেগনেন্সিতে। আর আজকের ভিডিও তোমাদের কেমন কী লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে মেনশন করো, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, যারা ফেসবুক থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ, পেজটিকে ফলো করো অ্যান্ড কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করো। তাহলে চলো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে, আজকের মতো এখানেই, টাটা।